আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনারা আমার গরুগুলো অনেকে আপডেট জানার জন্য আমাকে ফোন করছে, অনেকে জানতে চাইছে আপডেট কী অবস্থা। আজকে ছয় মাস পরে আমার গরুগুলো অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, এটা হচ্ছে আমার কালো গরুটা। এটা মাশাল্লাহ করে এটা হচ্ছে ভালো স্বাস্থ্যবান হয়েছে ছয় মাসে। আমি যখন নিয়ে আসছি তখন সাড়ে তিন মাস বয়স ছিল, এখন টোটাল বয়স হচ্ছে সাড়ে নয় মাস। এটা হচ্ছে আমার কালো গরুটা, কিন্তু আমার সাদা গরুটা ভালো হয়নি। কেন হচ্ছে কয়দিন পর পর সে অসুস্থ হয়ে যায়, পাতলা পায়খানা হয়। এখন ডাক্তার ওষুধ চলতেছে, ইনশাল্লাহ আশা করি সুস্থ হয়ে যাবে। প্রথমবার আনার পর আমি কৃমির ওষুধ খাওয়ানো হয়েছিল, জিঙ্ক আর সাথে হচ্ছে লিভার টনিক কৃমির ওষুধ খাওয়ানোর পরে। এখন আবার সব হয়েছে, এখন আবার খাওয়াবো। আর সাথে আমার একটা দেশি গরু আছে, এটা আট মাসের প্রেগনেন্ট, কিছুদিনের মধ্যে বাচ্চা দিবে। এখানে ওদেরকে শুকনো খড় খাওয়ানো হচ্ছে সাথে কাঁচা খড় মিক্স করে। আমি দুইটা গরু তিরিশ হাজার করে ষাট হাজার টাকা থেকে নিছি, মাশাল্লাহ। এখন এগুলো ভালোই আপডেট, আশা করি আপনারা বুঝতেছেন। দেখে বিশেষ করে আমার এই কালো গরুটা, এটা আমার পছন্দের একটা গরু। এটা হচ্ছে আমার গোয়াল গরু, আপনাদেরকে দেখাই। এই অর্ধেকের মধ্যে ওরা থাকে, এখানে খায় ওরা তিনজন, রাত্রিবেলা এখানে ঘুমায়। উপরে আমার নিজ হাতে লাগানো টিন, সাইডে টিনগুলো ছিল না, চোরের জন্য লাগানো হয়েছে, টিনগুলো খোলাই ছিল। রাত্রিবেলা চোর এসে ঢুকে বসে থাকে ভিতরে। এটা হচ্ছে গোয়াল ঘর, আর সাথে এই অংশটুকু আছে, এখানে খড় কাটা হয়, খড় রাখা হয়। যদি দেখেন এখানে কাঁচা খড় এবং শুকনো খড় মিক্স করে রাখা আছে। লার্কিটাকে অনেক কিছু রাখা আছে, ঘরটা অনেক বড়। আশা করি ভবিষ্যতে ইনশাল্লাহ একটা বড় খামার করার পরিকল্পনা আছে আমার। আগে এগুলো থেকে কেমন রেজাল্ট হয় সেটার জন্য অপেক্ষা আছি আমি। এখন সকালবেলা, সকাল সাড়ে সাতটা বাজে এখন, এই জন্য একটু হালকা হালকা অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে। মাশাল্লাহ করে ওরা ভালোই খাচ্ছে। দেখে দেখা এখনো বাইরে ভালো আলো ফুটে নেই, মোটামুটি সকালবেলা স্নিগ্ধ সকাল। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার গরুগুলো যেন সুস্থ সবল সুন্দর হয়। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।